আপনার কত নম্বর সিট? 97 97 চাই একটু? হ্যাঁ যান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরও একটি পুকুরের খবর নিয়ে। সেই পুকুরটি আপনারা এর আগেও একটি ভিডিও দেখেছেন আপনারা পুকুরটির, সেটি হচ্ছে হাওড়া লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুর। তো আজ সেকেন্ড দিন এই পুকুরের। তো এই দ্বিতীয় দিনে পুকুরের আজকে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন, কোন পারে কীরকম কী মাছ খেয়েছে না খেয়েছে আপনারা সব কিছুই জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। কোন চ্যানেল দাদা এটা? আমার তো স্টে উইথ শুভ। স্টে উইথ শুভ। আগের দিন দেখাননি? ছেড়েছি তো মাছ, সেদিনই ছেড়ে দিয়েছি। এটা দেখো তো, সাবস্ক্রাইবার করা আছে? সাবস্ক্রাইবার করা আছে, তাহলে দেখবি কি? ও তাহলে দেখ, ওই জন্য করা থাকলে দেখতে পারত। চলো 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 না উপরে, এটা হাত বারটা করো, ছবি দেবে নি। ওটা কি রুই মাছ? হ্যাঁ। এই কত নম্বর সিট তোমাদের? 27 তা মাছ হয়েছে? না মাছ। মাছ হয়েছে দাদা? ছোট একটু দেখাবেন না, একটু দেখবো আমি। একটু দেখান না, কেউ একজন দেখান না। স্টে উইথ শুভ, স্টে উইথ শুভ, বল জায়গা একটু হাত। ঠিক আছে, ও জাল নড়লেই হবে সব লোক। কত নম্বর সিট আপনাদের? 31 31 মাছ হয়েছে? দাদা মাছ হয়েছে? দাদা একটু দেখান না, দাদা একটু নেটটা দেখুন। বড় মাছ হয়নি না? না, মাছ হয়েছে দাদা? স্টে উইথ শুভ, স্টে উইথ শুভ, একটু দেখো না বাবু, একটু তোল না বাবু। দাদার ছবিটা দেবা কিন্তু। কোন দাদা? অবশ্য নিয়ে নিয়েছি, বেশি টাইমই না, বড় নেক কিন্তু ছেড়ে দেবে। ঠিক আছে ঠিক আছে।
ভালো হয় ভালো হয় মাছ হয়েছে রাত কত খাওয়া এই সেটা আগের দিন তো বড় মাছ হয়েছে আপনাদের এই সেটা এই সেটে আগের দিন বড় মাছ হয়েছে একটা 8 কেজি আর 6 কেজি আর আড়াই তিনের ছিল চার পাঁচখানা ছিল ওদের রয়েছে মাছ তাই একটু নেটটা দেখবো নেটটা দেখবো নেটটা হবু চল না বাবু নেটটা তুমি ওটা তো নেই ঠিক আছে ভাই তুমি মাছ দেখাবেন যা আছে তাই মাছ হয়েছে দাদা একটু দেখান না মাছটা আপনাকে কত নম্বর সিটি না 19 নম্বর 19 তোলো তোলো একটু তোলেন না না তোলে বুঝবেন না দুটো বড় মাছ হয়েছে না এক পাল্লা হবে একটা পাল্লা আছে ছয় সাত খুশি তো আজকে মাছ ধরে স্টে উৎসব মাছ হয়েছে মাছ হয়নি দাদা নমস্কার দাদা একটু দেখবেন ছোট ভাই দিয়ে তাহলেই হবে একটু মাছ দেখাবেন স্টে উইথ শুভ যাই হ্যাঁ
ماذا؟
এই দাদা 10 কেজি ওজনের একটা মাছ উঠেছে পুকুর পাড়ে আস্তে আস্তে খবর পেলাম রাজকুমার দা কালুদা বসে রয়েছে আর পাশে ওই যে সেই অ্যামাজনের যে শিকারী যাকে দেখতে পাচ্ছেন এর আগে নন্দনগরে দেখেছেন সেই যে অ্যামাজন থেকে এসেছিল এই সেই দাদা যার নাম কালুদা বলে পরিচিত কই মিল গিয়া দাদা একটু কোলে নিয়ে দেখানো যাবে দাদা মাছটা যদি একটু দেখান তাহলে খুব ভালো হয় আমার ছবি আমার বিবাহ এলাকাতে না গেলে কেমন দেখায় ওই মাছ যাচ্ছে খিচবে না ওই যায় দূরে নাও দূরে নাও আমি মাছ খুব সাবধান রাজকুমার দা ওঠো 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 পাশে দাদা খুশি দাদা আপনি আজকে আপনি মাছ ধরে খুশি তো হ্যাঁ অবশ্যই আপনার কত নম্বর সিট 97 97 যাই একটু হ্যাঁ যান দাদা আজকে মাছ ধরে খুশি হয়েছে আপনি কোথা থেকে এসেছেন দাদা আর বলতে হবে তো কি বেলগুড়িয়ার থেকে এসছেন সব তুলতে হবে না তুলে কি করে হবে বার করতে হবে তো এটা দাদার আরেকটা সিট পটলাদা দাঁড়াও ছবি নি তোলো না যাও না যাও একই ব্যাপার আস্তে 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 তাড়াহুড়োর কিছু নেই হয়নি মা ১০৫ একটু নেটটা দেখাবেন নাকি দেখো না
কি আছে যা আছে তাই দেখো ওটাই তো ভালো এই ছোটখাটো মাছ যখন দেখবে শিকারীরা দেখবে যে মাছ অনেকে পায়নি আবার অনেকে পেয়েছে এগুলো তো দেখাবার ব্যাপার আছে না সবসময় বড় মাছ দেখালে হবে একটু নেটটা দেখান তো একটু টেন খুলে দাও আমারটা স্টে উইথ শুভ একটু নেটটা দেখাবেন একটু নেটটা দেখো হ্যালো দুটো আছে ও মাছ একটু নেট দেখাবেন শুভ নেট কোথায় আপনাদের ঠিক আছে একটু নেটটা তখন খেতে বসছে ঠিক আছে নতুন কোন জীব বলতে একটা কম্পিটিশন হবে আপনার বেলগুড়িয়া টিভি জেলে ওটা আপনার কম্পিটিশন হবে আর পাশেই লোকনাথ মন্দিরের ঝিল আছে একটা ওটা ডিসেম্বরে কম্পিটিশন হবে আর হ্যাঁ না নতুন পুকুর সেরকমভাবে খুলছে না খুলছে তোমার ইসের দিকে হুগলির দিকে খুলছে হুগলির দিকে ওই তোমার ওটার নাম কি কি আর মন্দিরের পাশে বলে দিচ্ছি ছত্রিশ নিয়ে নিয়ে কাঁচাইতে ফেললে ছত্রিশ আমাদের দুটো প্রাইজ তুমি রেখে দিয়েছি একটু নেটটা তুলুন না মাছ হয়নি ও যা আছে একটা দুটো তাই দেখো ওটার তো দেখাবো যে 4000 টাকার পাশে একটা মাছ হয়েছে দেখাবো না সেটাই তো বলছি ওটাই তো দেখো তোলো একটা দেখলে একটাই দেখো আপনার কোথা থেকে এসছেন লোকাল আমরা
মনি দাদা গদিন এরা টোকের গায়ও মশলা কোনো বারণ করে গদিন মাছ তো পুরো গ্যাস গ্যাস গদিন এরা বলে যে মশলা কোন রকম ভাবে ফেলে যাবে না জানি আগের দিন নাকি মশলা ফেলে দিয়েছিল পুকুরে আমি আপনাকে কি বললাম যে যেদিন এই পুকুরে বলবে পুকুরে তো আমরা বহু বছর ধরে ছিপ ফেলেছি আজকে মশলা করতে দিয়েছে আজকে আজকে মশলা করতে দিয়েছে মশলা দরকার মশলা করতে দেবে না বলেই পুকুরে ছিল মাছ হয়েছে আচ্ছা এদিকে বড় মাছ হয়েছে একটু মাছটা দেখাবেন দেখুন যা আছে দুটো বড় মাছ আছে আপনার কত সিট নাম্বার ছয় ছয় নাম্বার মাছ হয়েছে দাদা একদম বেকার সব ছোট মাছ দু তিনটে হ্যাঁ এটা স্টে শুভ ওইদিকে দু চারটে মাছ বড় হয়েছে সাতানব্বই ছিয়ানব্বই দিকে হয়ে যাবো মাছ নেই নেই দাদা একটু নেটটা দেখবো একটু চলো না মাছ আনে দাদা যা আছে এটা হচ্ছে জোর দেড় টাকা ঠিক করলে রেল পুকুর মানে দেড় হাজার আপনারা লোকাল না দূর থেকে লোকাল না দূর থেকে আমরা দূর থেকেই এসছি আমাদের ওখানে পুকুর খুলে
لا تنسى تنسى لا 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 لا